ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পাশ্চাত্য ভাষা দর্শন। সেই পাশ্চাত্য ভাষা দর্শন থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলি নিয়ে আলোচনা করা যাক। প্রথমে 15 নম্বরের প্রশ্নের কথা বলা যাক। প্রথমত, লক্ষণসূচক বৈশিষ্ট্য ও সহগামী বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য করো, এই পার্থক্যের গুরুত্ব আলোচনা করো। নিয়ত সহগামী বৈশিষ্ট্য কি, লক্ষণসূচক বৈশিষ্ট্য বলা যায়, আলোচনা করো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, সব শব্দের অর্থ আছে তবে অর্থপূর্ণ যে কোনো পদার্থই শব্দ নয়, উদাহরণসহ ব্যাখ্যা করো। পরবর্তী এর সঙ্গে যুক্ত, শব্দের প্রচলিত প্রয়োগবিধি কাকে বলে, এই বিধির কি কোনো ব্যতিক্রম সম্ভব, আলোচনা করো। এর সঙ্গে যুক্ত, শব্দের সঙ্গে তার অর্থের সম্পর্ক বিষয়ে হর্সপসের মত কি, আলোচনা করো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, শব্দের অস্পষ্টতা বলতে কি বোঝায়, শব্দের অস্পষ্টতার 3টি কারণ আলোচনা করো। এর সঙ্গে 15 নম্বরের প্রশ্ন, বাক্যার্থ নির্ণয়ের নিম্নলিখিত মানদণ্ডগুলি আলোচনা করো, কল্পনাযোগ্যতা, বর্ণনাযোগ্যতা, প্রকার বিভ্রম বলতে কি বোঝায়, সঙ্গে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। স্ববিরোধী বাক্য কি অর্থহীন, আলোচনা করো। নিম্নলিখিত বাক্যগুলি কি স্ববিরোধী, যুক্তিসহ আলোচনা করো। সে এমন সবুজ ছাতা নিয়েছিল যেটা নীল, পরবর্তী সব মানুষ 10 ফুট লম্বা, এই বাক্যগুলি কি, মানদণ্ডগুলি ব্যাখ্যা করো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে অর্থের যাচাইযোগ্যতা এবং সমর্থনযোগ্যতা মানদণ্ডের মধ্যে পার্থক্য করো, অর্থ নির্ণয়ের যাচাইযোগ্যতার মানদণ্ডটি সবিচার বিশ্লেষণ করো। এছাড়া শব্দের প্রচলিত প্রয়োগবিধি কাকে বলে, এই বিধির কি কোনো ব্যতিক্রম সম্ভব, শব্দের সঙ্গে তার অর্থের সম্পর্ক বিষয়ে হর্সপসের মত কি। পরবর্তী অর্থের বস্তু নির্দেশক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো, আমি শব্দের নির্দেশকের বিশেষত্ব কি, নিম্নোক্ত শব্দগুলির মধ্যে কোন কোন শব্দ নির্দেশক, কারণ নির্দেশক নির্দেশ করো, এবং সাদা কাক, সোনার পাহাড়, হাতি। এছাড়া 15 নম্বরের প্রশ্ন যা আসতে পারে সেটি হলো, শাব্দিক এবং প্রদর্শনমূলক সংজ্ঞার মধ্যে পার্থক্য করো, প্রদর্শনমূলক সংজ্ঞা সর্বাপেক্ষা মৌলিক সংজ্ঞা কেন তা ব্যাখ্যা করো, এমন শব্দ আছে কি যার কেবল প্রদর্শনমূলক সংজ্ঞাই দেওয়া যায়, দৃষ্টান্ত সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অর্থ নির্ণয়ের যাচাইযোগ্য মানদণ্ডটি সবিচার বিশ্লেষণ করো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, অর্থের বস্তু নির্দেশক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো, এর সঙ্গে যুক্ত, নিম্নোক্ত শব্দগুলি মধ্যে কোন কোন শব্দ নির্দেশক, কারণ নির্দেশক ব্যাখ্যা করো, রবীন্দ্রনাথ অথবা মৎস্যকন্যা, হাতি ইত্যাদি। এই 15 নম্বরের প্রশ্নগুলি করলে তোমরা ওখান থেকে 5 নম্বর প্রশ্নও পেয়ে যাবে। আরও কিছু 5 নম্বর অতিরিক্ত প্রশ্ন বলা হলো যেগুলি আসবে, অর্থ শব্দের 5টি অর্থ উল্লেখ করো এবং ব্যাখ্যা করো। পরবর্তী শাব্দিক আপাতন কাকে বলে, উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। পরবর্তী উদাহরণসহ প্রক্রিয়া পরিণতি দ্বার্থকতা এবং প্রকার দৃষ্টান্ত দ্বার্থকতা ব্যাখ্যা করো। পরবর্তী নিম্নলিখিত বাক্যগুলি অর্থপূর্ণ কিনা বিচার করো, কুকুর উঠতে পারে, বরফ হয় গোলাপি,
वृत्तटी दौड़ाच्छे, सात संख्याटी लाल, से একটি চতুষ্কোণ বৃত্ত এঁকেছে। পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন, প্রদর্শক সংজ্ঞার উপর সংক্ষিপ্ত টীকা লেখো। পরবর্তী প্রশ্ন, শব্দের দ্বার্থকতা বলতে কী বোঝায়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ভাষার গণপূর্তি বৈশিষ্ট্য কাকে বলে, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পরবর্তী, উদাহরণ সহ আরোপ সংজ্ঞা এবং প্রতিবেদনমূলক সংজ্ঞার মধ্যে পার্থক্য করো। পরবর্তী প্রশ্ন, প্রদর্শনমূলক সংজ্ঞা সর্বাপেক্ষা মৌলিক সংজ্ঞা কেন তা ব্যাখ্যা করো। এখন অ্যাপ্লাইড এথিক্স বা ফলিত নীতিবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা যাক। প্রথম যে দুটি 15 নম্বরের প্রশ্ন আমি বলবো, এই দুটি তোমরা খুব ভালোভাবে রেডি করো, এখান থেকে একটা 15 নম্বর এবং একটা 5 নম্বর পেয়ে যেতে পারো। প্রশ্নটি হলো, প্রথম প্রশ্ন, পরিবেশ রক্ষায় জৈন নীতিতত্ত্ব প্রস্তাবিত অনুশাসনগুলি সম্পর্কে সবিস্তার আলোচনা করো, বা পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে জৈন মত সংক্ষেপে বা সবিস্তার আলোচনা করো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, বহুত্ব দর্শন কি আমাদের পরিবেশ সচেতনতা সম্বন্ধে উদ্বুদ্ধ করেছে, তাদের মত কি বাস্তবে প্রাসঙ্গিক, সংক্ষেপে আলোচনা করো। এই দুটি 15 নম্বরের ভালোভাবে পড়লে একটি পেয়ে যাবে 15, একটি পেয়ে যাবে 5। এছাড়া পরপর আমি 15 নম্বরের প্রশ্নগুলি বলছি, সেগুলি লিখে নিতে পারো। ব্যবহারিক নীতিবিদ্যা বলতে কী বোঝায়, এর স্বরূপ ব্যাখ্যা করো 15। এছাড়া ইচ্ছা নিরপেক্ষ স্বস্তি মৃত্যু নৈতিকভাবে সমর্থনীয় কিনা বিচার করো, তোমাদের স্বস্তি মৃত্যু বা মৃত্যু বা সুইসাইড এখান থেকে একটা 15 নম্বরের প্রশ্ন আসবে, তাই এটি খুব ভালোভাবে রেডি করতে পারো। পিটার সিঙ্গার অনুসরণে চরম দরিদ্র এবং প্রাচুর্যের দুটি বিপরীত চিত্র সংক্ষেপে বর্ণনা করো। এছাড়া আসতে পারে টীকা লোক, নৈতিক জগতে সমতার প্রাসঙ্গিকতা, নারীবাদের মূল সমস্যা, প্রযত্ন নীতিশাস্ত্র। এছাড়া জীবনের প্রতি মর্যাদাবোধ নামক আদর্শটি ব্যাখ্যা করো, এই আদর্শ কিভাবে পরিবেশের অচেতন অনুভূতিহীন বর্গগুলির ক্ষেত্রে প্রয়োজন হয় তা লেখো। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন আবার মৃত্যু থেকে, সক্রিয় ও নিষ্ক্রিয় কল্যাণ মৃত্যুর মধ্যে কী তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে, আলোচনা করো। পরবর্তী, দরিদ্রের সাহায্য না করা নীতিগতভাবে হত্যার সমতুল্য কিনা আলোচনা করো। পরবর্তী 15 নম্বর, সন্ত্রাসবাদ কাকে বলে, সন্ত্রাসবাদ কি ন্যায়সঙ্গত যুদ্ধ বলা যায়, সন্ত্রাসবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। পরবর্তী, বৈষম্য কাকে বলে, বৈষম্যের আপত্তিকর আঙ্গিকটি সংক্ষেপে ব্যাখ্যা করো, এর সঙ্গে জাতিগত বৈষম্য রোধে গ্রহণীয় পদক্ষেপগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী, পরিবেশ সম্পর্কে মানবকেন্দ্রিকতাবাদ এবং অমানবকেন্দ্রিকতাবাদ আলোচনা করো, তুমি কোনটি সমর্থন করো এবং কেন। পরবর্তী 15 নম্বরের প্রশ্ন, ফলিত নীতিবিদ্যার ও পরিধি সবিস্তার আলোচনা করো, আত্মহত্যার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি কী কী ব্যাখ্যা করো, এ প্রসঙ্গে আত্মহত্যা নৈতিক অপরাধ কি না তা আলোচনা করো, প্রাণী হত্যা সম্পর্কে উপযোগবাদ বক্তব্য ব্যাখ্যা করো, এ বিষয়ে উপযোগবাদের সিদ্ধান্ত কি গ্রহণীয় আলোচনা করো। পরবর্তী, মানবাধিকার বিষয়ে ধারণাটির তাৎপর্য কী, ন্যায় নীতি ও সাম্য প্রতিষ্ঠায় মানবাধিকারের ভূমিকা পর্যালোচনা করো। পরবর্তী,
দরদি নীতিবিদ্যার মূল বক্তব্য কি? মূল শ্রোতীয় ন্যায়ভিত্তিক নীতিবিদ্যার বিকল্প হিসাবে এই দরদি নীতিবিদ্যার অবতারণা অনিবার্য হয় কেন? পরবর্তী, প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের সার্থকভাবে জীবনধারণের অধিকার কি উদ্ভিদ বা গরিলার সার্থকভাবে জীবনধারণের অধিকারের তুলনায় অগ্রগণ্য? গভীর বাস্তবাদের পরিপ্রেক্ষিতে উত্তর দাও। এই যে 15 নম্বরের প্রশ্নগুলির কথা বলা হলো, এখান থেকে তোমরা 5 নম্বরের প্রশ্নও পেয়ে যাবে। এছাড়া অতিরিক্ত কিছু 5 নম্বরের প্রশ্নের কথা বলা যাক। আত্মহত্যা কি নৈতিক অপরাধ? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তুমি কি মনে করো দরিদ্রদের সাহায্য করা বিত্তবানদের নৈতিক কর্তব্য? যুক্তিসহ আলোচনা করো। অমানুষ পশুকে কি ব্যক্তিরূপে গণ্য করা যেতে পারে? পশু হত্যা কি নৈতিকভাবে সমর্থনযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরবর্তী, মানবাধিকার বলতে কি বোঝায়? মানুষের অধিকারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরবর্তী, বৌদ্ধ দর্শন কি আমাদের পরিবেশ সচেতনতা সম্পর্কে উদ্বুদ্ধ করে? ফলিত নীতিবিদ্যা কাকে বলে আলোচনা করো। আত্মহত্যার সম্বন্ধে প্লেটোর মত আলোচনা করো। ঐচ্ছিক কৃপা হত্যার বিরুদ্ধে যুক্তিগুলি কি কি? মানবাধিকারের স্বরূপ সম্পর্কে সংক্ষিপ্তে আলোচনা করো। গভীর বাস্তববিদ্যায় আত্ম উপলব্ধি আদর্শটি ব্যাখ্যা করো। সন্ত্রাসবাদের পক্ষে যে কোনো দুটি নৈতিক যুক্তি ব্যাখ্যা করো। চরম দরিদ্রের সংজ্ঞা দাও, এর সঙ্গে নৈতিকতার সম্পর্ক সংক্ষেপে ব্যক্ত করো। ঐচ্ছিক কল্যাণমূর্তি কাকে বলে, এর সপক্ষে কোনো যুক্তি আছে কি না তা সংক্ষেপে আলোচনা করো। প্রাণকেন্দ্রিক নীতিবিদ্যা বলতে কি বোঝো? পিতৃতন্ত্র কীভাবে সেক্সিজমকে সুদৃঢ় করে আলোচনা করো। উদার এবং আমূল সংস্কারবাদী নারীবাদের মধ্যে কোনো স্পষ্ট ভেদরেখা কি সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ব্যবহারিক নীতিবিদ্যা কাকে বলে ব্যাখ্যা করো। কেউ নারী হয়ে জন্মায় না, নারী হয়ে ওঠে, এটি কার উক্তি? এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। হত্যাকে অনৈতিক বলা হয় কেন? যুদ্ধ কি আদৌ সমর্থনযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। মানবাধিকার কি অর্জিত? তোমার মতামত দাও। জাতিগত বৈষম্যের সমর্থকরা কি জন্মসূত্রে প্রাপ্ত অধিকারে বিশ্বাস করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। নারীবাদী নীতিতত্ত্বের মূল বক্তব্যগুলি কী কী সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী, হত্যার সঙ্গে আত্মহত্যার পার্থক্য কি? নারীবাদীরা যৌন পরিচয় এবং লিঙ্গের মধ্যে কীভাবে পার্থক্য করেন? উপযোগবাদ অনুসারে পশু হত্যা কি নীতিসঙ্গত? যুক্তি দাও। জীবনের প্রতি শ্রদ্ধার ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। ধর্ম বৈষম্য কি নৈতিক দিক থেকে সমর্থনযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রযত্ন নীতিশাস্ত্র বা কেয়ার এথিক্স বলতে কী বোঝো? সংক্ষেপে আলোচনা করো।